চন্দ্রমোহন বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা বরাবর মতন আবারও রাইডিং শুরু করছি। আমাদের সাথে আগে যারা ছিল তারা অনেকে আজকে আছে। আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরবো। আমাদের টার্গেট আজকে আমরা গাজীপুর ওই সাইডটাতে যাব। আমরা চলে আসছি দুজন, আরও অনেকের জন্য অপেক্ষা করছি বরাবরের মতো যেমনটা হয় আর কি। অনেকে লেট করে সব একসাথে আসবে না, এক সময় আসবে না, এক টাইম মেনটেন করবে না, এটাই স্বাভাবিক। তারপর অপেক্ষা করতে হয়, দেখে সবাই আসুক। আজকে আমরা ইনশাল্লাহ আমাদের কমেন্টগুলো কাউন্ট করে নিচ্ছি, যেহেতু আমরা একসাথে যাচ্ছি। কমেন্ট থাকলে অনেক সুবিধা হয়, যার পরে আমরা সবাই কানেক্ট করে নিচ্ছি। অনেকক্ষণ জারি ছিলাম, যার পর আমরা এখানে একটু প্লেট নিলাম। এখানে দেখতে পাচ্ছেন দীপু তৈশু কেমন আছি, মিলন আছে এখানে, সে চা খাচ্ছে। গাজীপুরের অনেকে হয়তো চিনেন, বাট এখানে আসলে বাইক নিয়ে আসলে ঢোকাটা সম্পূর্ণ নিষেধ। যাই হোক, এখানে আমাদের আক্তার ভাইয়ের সাহায্য নিয়ে আমরা বাইক নিয়ে ভিতরে ঢুকেছি। এখন বাইক নিয়ে আমরা পুরোটা ঘুরবো এই বাহুল উদ্যানে, কারণ পায়ে হেঁটে ঘোরাটা অনেক অনেক ডিফিকাল্ট। এখানে আমরা বাইক নিয়ে আসছি, এখানে সবাই দেখতে পাচ্ছেন বাইক। এখানে আমাদের আলামিন ভাই আমাদের অনেক হেল্প করছে। এটা হচ্ছে আপনাদেরকে দেখো। কর্মরত অবস্থা আছে আমাদের আলামিন ভাই। আলামিন ভাই আমাদেরকে সাথে করে এখানে নিয়ে আসছে, যদিও এখানে বাইক নিয়ে ঢোকার কোনো পারমিশন ছিল না। আলামিন ভাইয়ের সহযোগিতা আমরা এখানে ঢুকেছি। প্লাস ওনার সাথে আরেকজন ছিল, যে আমাদের আক্তার ভাই, তিনি মেনলি প্রধান, তিনি আমাদের এখানে ঢোকার ব্যবস্থা করে দিছে। তো আমরা আলামিন ভাইয়ের কাছে আক্তার ভাই সম্পর্কে একটু জিজ্ঞেস করবো। আচ্ছা ভাই, আলামিন ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদেরকে এখানে আনছেন বা আপনি আমাদের সাথে ছিলেন, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে এই যে বাইক নিয়ে কেন ঢুকতে দেয় না, এই কারণটা আমাদেরকে একটু বলে, এখানে সবাই জানবে বিষয়টা। এখানে ঢুকতে দেয় না এই কারণেই যে অনেক সময় এদিক দিয়া অনেক ছেলে পেলে বকাটে ছেলেরা আসে বাইক নিয়ে, একটা মেয়ে একটা ছেলে হাঁটতেছে দুষ্টামি করে, একটা ক্রিটিসাইজ করে একটা কথা বললে চলে গেল, একটা কটু কথা বললো, তো ছেলেটা
তখন নিরুপায়, এই যে এইদিক দিয়ে জঙ্গল আছে মনে করেন এই জায়গা থেকেই তো দুজন ছেলে মেয়ে আছে আর একটা বাইক নিয়ে একটা ছেলে আয়া একটা কথা বলে চলে গেল, তো তখন সমস্যা হয়। গাড়ি বাইরে থেকে নিয়ে সম্পূর্ণরূপে নিষেধ। তো ধন্যবাদ আলামিন ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে ছিলেন, আমাদের দেখালেন, ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা পরিচয় করে দিচ্ছি আক্তার ভাইয়ের সাথে, যার হস্তক্ষেপে আমরা এখানে মানুষের ঢুকতে পারছে, যার সহযোগিতায় আপনাদের সাথে পরিচয় করছি। আক্তার ভাই, আক্তার ভাই ইসলাম আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য আমরা এখানে আসলে বাইক নিয়ে ঢুকতে পারছি, আমরা অনেক দূর থেকে আসছিলাম। আচ্ছা, এখানে বাইক নিয়ে কেন ঢুকতে দেওয়া হয় না কি মেইনলি? এখানে বাইক নিয়ে ঢোকার নিষেধাজ্ঞাটা আসার মূল কারণ হলো বাইক তো অনেক বখাটে ছেলেরাও চালায়, দেখা গেছে কি অনেক ছিনতাইকারী আসে আইসা বাইক নিয়ে ঢোকে, একটা চেন থাপা মেরা দ্রুত চলে যায়, অনেক সময় ইপটিজিং করে, ইপটিজিং করে চলে যায়, যার কারণে বাইকটা টোটালি নিষেধ করে দিছি। সবার তো বাইক গায়ে লেখা থাকে না যে ইনি ভালো ইনি খারাপ, এক্স্যাক্টলি, তাই এজন্যই শুধু, এছাড়া আর কিছু না। তো যাই হোক, এখানে বাইক নিয়ে মেইনলি কেন ঢুকতে দেন না, অনেক নিরাপত্তার ইস্যু এখানে আছে, কারণ অনেকে বাইক নিয়ে এখানে বিভিন্ন ইপটিজিং করে থাকে, বিভিন্ন সিম টাইপকারী নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করে থাকে, যার কারণে এখানে বাইকটা নিয়ে সম্পূর্ণরূপে ঢোকার নিষেধ। যাই হোক, অনেক 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 ধন্যবাদ আক্তার ভাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের মারমা সিং আমাদেরকে চা দিচ্ছে, ভিড়ও হচ্ছে। আমরা এখন দুপুরে লাঞ্চের জন্য যাচ্ছি হোটেল নিরিবিলিতে, সেখানে খুব ভালো মানের খাবার পাওয়া যায়, আমরা সবাই সেখানেই দুপুরে লাঞ্চটা সেরে নেব।